নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল লাস্ট ফার্স্ট জানুয়ারি দু হাজার বাইশ বারোটা তিরিশ মিনিটে তো এবার পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের এগারোতম ইনস্টলমেন্টের টাকা যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ নম্বর ইনস্টলমেন্ট হবে তো পরবর্তী ইনস্টলমেন্টের টাকা পুরনো এবং নতুন কৃষকরা কবে পেতে চলেছেন সেই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলআকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না তো এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় দেশের কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে বছরে ছ টাকা ট্রান্সফার করে থাকে সরকার দশম কিস্তি দু হাজার টাকা জানুয়ারি মাসের প্রথমেই কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল কিন্তু এখনও বেশ কিছু কৃষকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি বলে জানা গিয়েছে অনুমান করা হচ্ছে এগারোতম কিস্তির টাকা শীঘ্রই জারি করতে চলেছে সরকার আগামী কিস্তির সুবিধা নেওয়ার জন্য শীঘ্রই কিন্তু রেজিস্ট্রেশন করিয়ে নিতে বলা হয় মূলত প্রত্যেক অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা দেওয়া হয় ফার্স্ট এপ্রিল থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় ফার্স্ট আগস্ট থেকে তিরিশে নভেম্বরের মধ্যে এবং তৃতীয় কিস্তির টাকা দেওয়া হয় ফার্স্ট ডিসেম্বর থেকে একত্রিশে মার্চের মধ্যে তো কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করে থাকে সরকার তো আমরা যে লাস্ট কিস্তির টাকাটা পেলাম মানে এক তারিখে যে টাকাটা পেলাম সেটা কিন্তু আমরা পেয়েছি ফার্স্ট ডিসেম্বর থেকে একত্রিশে মার্চের মধ্যে যে টাকাটা দেওয়া হয়ে থাকে মানে তৃতীয় কিস্তির টাকাটা আমরা পেয়ে গিয়েছি এবার আমরা যেটা নেক্সট কিস্তি পাবো পরবর্তী কিস্তি সেটা পাবো প্রথম কিস্তির টাকা তো প্রথম কিস্তির টাকা মূলত দেওয়া হয়ে থাকে ফার্স্ট এপ্রিল থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে তো পি এম কিষণের অফিসিয়াল ওয়েবসাইটে আসলেও এখানেও কিন্তু ড্যাশবোর্ডের ভেতরে এখানেও দেখতে পাচ্ছেন যে আমরা লাস্ট যেটা পেয়েছি সেটা হচ্ছে ডিসেম্বর মার্চের টাকা পেয়েছি একুশ বাইশ অর্থবর্ষের মানে আমরা তিন নম্বর কিস্তির টাকা পেয়ে গিয়েছি এবার যেটা পাবো এপ্রিল জুলাইয়ের যে টাকা সেই টাকাটা পাবো এবার এইখানেও কিন্তু ব্যাপার রয়েছে দুরকম কৃষক দু রকম সময়ে টাকা পাবে দেখবেন বর্তমানে এখন কিছু কৃষকের স্ট্যাটাসে রয়েছে পেমেন্ট প্রসেসড বলে যে সকল কৃষকদের পেমেন্ট প্রসেস রয়েছে অথচ তারা এখনও অ্যাকাউন্টে টাকা পাননি তারা কিন্তু মারফত খবর যে এই ফেব্রুয়ারি মাসে কিন্তু টাকা পেয়ে যাবেন আর যারা ফার্স্ট জানুয়ারি জানুয়ারির এক তারিখে টাকাটা পেয়েছেন তারা কিন্তু মারফত খবর এপ্রিল মাসের টাকা পেয়ে যাবেন তার মানে পি এম কিষানের পরবর্তী ইনস্টলমেন্টের টাকা সুত্ত মারফত খবর এপ্রিল মাসে চলে আসার সম্ভাবনা রয়েছে তবে এখনো কিন্তু এক্সাক্ট ডেট প্রকাশিত হয়নি কোন ডেটে টাকা ট্রান্সফার করা হবে সেটা কিন্তু এখনও অফিসিয়ালভাবে প্রকাশিত করা হয়নি তবে সূত্র মারফত খবর যেটুকু জানা যাচ্ছে যে এপ্রিল মাসেই টাকা পাঠানো হবে পি এম কিষাণের পরবর্তী কিস্তির টাকা তো আপনারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন পিএম কিষানের টাকা পাচ্ছেন কি না অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন এছাড়া পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না